আসসালামু ওয়ালাইকুম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের অতিথিদের জন্য? আলাইকুম। আমি আসলে প্রশ্ন করতে চাইছি আমাদের জনাব বিপিন সাহেবকে। জি, শুনতে পাচ্ছেন উনি? হ্যাঁ, আচ্ছা। আমার কত প্রশ্ন চাই এরকম যে উনি যখন বিপিন নির্বাচিত হয়েছিলেন, জি, ওনাদের 17টা হল কমিটি হয়েছিল, আর 17টা হল কমিটি বিপি ইলেকশনে ওনাদের গ্রুপের একজনও বিপি হয়নি, বাট শুধু অনলি উনি বিপি নির্বাচিত হয়েছে মেন কমিটিতে, মূল কমিটিতে। এবং বিপি নির্বাচনতে বিপি যখন নির্বাচিত হয়েছে তখন উনি জানতেন না উনি যে বিপি হবে। উনি ভোর সকালে যখন উনি হাসপাতালে ছিলেন, হাসপাতালে ওনার বন্ধু বান্ধব যখন গিয়ে ওনাকে বলেছিল যে তুমি বিপি হয়েছো, তখন তিনি জানতে পারছে আসলে এটা কি আসলে কোনো কনস্পিরেসি ছিল কিনা। আপনার কি মনে হয় কি এটা কি আসলে কি কনস্পিরেসি ছিল কিনা, আপনি কি মনে করেন? যেটা আপনি প্রশ্ন করছেন, আমি আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে অলরেডি সবগুলা কেন্দ্রে, সবগুলা আপনার হল কমিটিতে শেখ হাসিনা আমি সরাসরি বলবো যে ছাত্রলীগ তাদের জোরপূর্বক তারা কমিটিগুলো নিয়ে নিয়েছে, এবং ওখানে মূল বিপি পদেও শোভন নির্বাচিত হয়েছিল। কিন্তু বাট এটা হয়তো হয়তো বা আমি জানি না, এটা দেশের পরিস্থিতি কি আসলে কি চেঞ্জ করার জন্য পরবর্তী কি প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপে কি উনি কি বিপি হয়েছে কিনা আমি জানি না। এটা আপনার ধারণা তাই না? দর্শক যারা কল করবেন অবশ্যই সংক্ষেপে কথা বলবেন, সংক্ষেপে প্রশ্ন করবেন, তাহলে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো আর টিভি সাউন্ড কমাবেন। বিপিনুর, সাবেক বিপি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নুরুল হক নুর, শুনতে পাচ্ছি? জি, শুনতে পাচ্ছি। একদম সরাসরি প্রশ্নে চলে যাই, যে কলার প্রশ্ন আগে যাই, কলার যে প্রশ্নটি করেছেন, 17টি হলে আপনাদের কোনো কেউ নির্বাচিত হয়নি? জি, ওনার প্রশ্ন আমি শুনতে পেয়েছি। জি, ওনার প্রশ্ন আমি শুনতে পেয়েছি, আর ওনার প্রশ্নটা থাকাটা অস্বাভাবিক নয়, যে কারণ হচ্ছে দেশে যেখানে জাতীয় নির্বাচন সেই 5 জানুয়ারির এবং 30শে ডিসেম্বরের দুটো নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই এবং জনগণ ভোট কেন্দ্রেও অনেকে যেতে পারছে না, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, এবং সেই ডাকসু নির্বাচনের আপনার হল প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের আপনার প্রভোস্ট, নারী প্রভোস্ট আমরা দেখেছি যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের প্রভোস্ট, তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া হয়েছিল, শাস্তিমূলক ব্যবস্থা, তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদবর্তী করা হয়েছে। তো ডাকসু নির্বাচনে যে অনিয়ম ছিল সেটা শুরু থেকেই ছাত্রলীগ ব্যাতে বাদে সমস্ত ছাত্র সংগঠনই অভিযোগ করে আসছিল, বারবার করে আসছিল, এবং এটা আমাদের কাছে অবশ্যই একটা রহস্যের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের ভোট, যে ভোট বেলা 2টায় শেষ হয়ে গিয়েছে এবং যে ফলাফল 5টার দিকে দেওয়ার কথা সেই ফলাফল কেন ভোররাত্র 4টার দিকে দেওয়া হলো। সেখানে উনি যেই কথাটি বলেছিলেন যে আপনার সমস্ত হলগুলোতে ছাত্রলীগের ছেলেরা মেয়েরা, এখানে তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মেয়েদের হলগুলোতে বেশিরভাগই হচ্ছে আপনার স্বতন্ত্র প্যানেলের মেয়েরা দিচ্ছে, সেটা সুফিয়া কামাল হল, আপনার শামসুন্নাহার হল, কিংবা আপনার যে কুয়েত মৈত্রী হল, বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা মুক্তি হল, রোকেয়া হল বলেন, সেখানে বেশিরভাগই হচ্ছে স্বতন্ত্র প্যানেলের মেয়েরা দিচ্ছে, ছাত্রলীগ মেয়েদের হলগুলোর মধ্যে একমাত্র রোকেয়া হলের পিটিজিএস পদে জয় লাভ করছে, সেটিও জয় লাভ করেনি। ওখানে আমরা নির্বাচনের দিনই আপনার অভিযোগ করেছিলাম ওখানে ব্যালট বাক্স ভরা নিয়ে যে, এবং ছাত্রলীগের মেয়েরা যে ভোট দিচ্ছিল এগুলি নিয়ে অভিযোগ করেছিলাম। তো সেক্ষেত্রে ছেলেদের হলেও যদি প্রকৃত ফলাফলটি ঘোষণা করা হতো চিত্রটা এরকম হতো, কিন্তু আমাদের ধারণা যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের পৃষ্ঠপোষকতা এবং সরকারি দলের গোয়েন্দা সংস্থা এখানে কাজ করেছে, কারণ এখন দেশ রাজনীতিবিদ্যা চালায়, দেশ চালাচ্ছে গোয়েন্দা সংস্থা, এবং গোয়েন্দা সংস্থায় সমস্ত কর্ম গুলো বলেন, রাজনীতিবিদদের সাইজ করা বলেন, কিংবা কাউকে গ্রেপ্তার করেন, এই সমস্ত নানা বিষয় চলছে, গোয়েন্দা সংস্থার তৎপরতা এই ফলাফলটিকে আমরা যেটা মনে করি প্রভাবিত করা হয়েছে। প্রকৃত ফলাফল ঘোষণা করতো তাহলে মেয়েদের হলগুলোর মতো ছেলেদের হলও স্বতন্ত্র ভাবে জয় লাভ করতো অনেক প্রার্থীরা, এবং জি বিভিন্ন আমি আমি মনে হয় এই জিনিসটা আমরা ক্লিয়ার আচ্ছা অন্যান্য ছাত্র সংগঠন থেকেও জয় লাভ করতো।